আপনারা দেখছেন নিউজ লাইন কোলকাতার সঙ্গে আমি নিখাত হাসান। সরস্বতী নদী বাঁচাতে পদযাত্রায় ডোমজুড় ভিডিও। পঞ্চায়েত সমিতির সভাপতি সহ মহিয়ারি এক গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মিশন মজে যাওয়া সরস্বতী নদীকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, আর সেই লক্ষ্মী মহিয়ারি পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে সাকরাইলের পদযাত্রায় করলেন ডোমজুড়ের ভিডিও গার্গী দাস। সরস্বতী নদীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে এদিন মহিয়ারি পঞ্চায়েতের তরফ থেকে বিশাল পদযাত্রা করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন খোদ বিডিও, পরে বিডিও সরস্বতী নদীকে বাঁচাতে জনসচেতনার উপর জোর দিয়েছেন। আসুন দেখে নিই পুরো খবর নিউজ লাইন কলকাতার মাধ্যমে। এটা যেহেতু আমি ছিলাম না, আমার পক্ষে বলা একটু মুশকিল বা কি আগে কি হয়েছে, বরঞ্চ আমরা এটা করতে পারি না যে বর্তমানে কি হচ্ছে বা এর ভবিষ্যতে আমি কি করতে পারি, সেটা আমার হাতে আছে। সুতরাং আমি যখন আছি এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে, আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে যতটা সম্ভব সরস্বতী নদীকে আমরা বাঁচাতে পারি। আর দুটো জিনিস দরকার, এক হচ্ছে সংস্কার আর দ্বিতীয় হচ্ছে সচেতনতা। সংস্কারের কাজ চলছে বিভিন্ন পঞ্চায়েত, যার উপর থেকে সরস্বতী নদী বয়ে গেছে সেই সমস্ত পঞ্চায়েতও তাদের তরফ থেকে করছে, আর আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও চেষ্টা করছি। তবে সচেতনতাটা একটা বড় জিনিস। দেখুন, আমরা পরিষ্কার করেই ফেলতে পারি, কিন্তু তাতে যে মানুষ নোংরা ফেলবে না এই বিষয়ে যদি মানুষ সচেতন না হয়, কারণ আমাদের পক্ষে প্রত্যেক দিন মনিটর করা সেটা একটু দুষ্কর হয়ে যায়। তো এই কারণে সচেতনতাটাও যতটা দরকার সংস্কারও ঠিক ততটাই দরকার। তো আমরা একটা আজকে মহিয়ারি এক পঞ্চায়েতের তরফ থেকে, প্রধান ম্যাডাম আছেন, আমরা একটা র্যালি শুরু করেছি স্কুলের বাচ্চাদের নিয়ে, লোকাল মানুষজনকে নিয়ে। এখানে আপনারা দেখতে পারেন আশাকর্মীরা আছে, আইসিডিএস কর্মীরা আছে, ছোটো ছোটো স্কুলের বাচ্চারা আছে, তারা সবাই একত্রিত হয়ে আমরা চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারি। এইটা হচ্ছে, এটা ওনার বিষয়, ওনার উপরেই ছেড়ে দেওয়া ভালো। তবে আমি আমারটুকু দেখতে পারি, আজকে যে রাস্তা দিয়ে হেঁটে এলেন সেই রাস্তার মধ্যে বেশ কিছুটা জায়গা সরস্বতী নদীর পাশ বরাবর দেখেছেন কচুরিপানা ভর্তি এবং বেশ কিছু নিকাশি নালা সেখানে গিয়ে পড়েছে এবং আবর্জনা স্তূপ। এটা তো পরিবেশ না, কি করছেন এর জন্য কি ফাইনিং করবেন না শুধু সচেতনতাই চলবে? দেখুন, সচেতনতা তো চলবেই, তবে যেহেতু এটা মহামান্য কোর্টের অর্ডার আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি মানুষ না শোনে তবে একটা পানিশমেন্টের জায়গা থাকা উচিত, কারণ সেটা একটা দৃষ্টান্ত হিসেবেও থাকে মানুষের জন্য যে না, এটা করলে আমার এই শাস্তি হতে পারে। এইটা যদি মানুষের মনে থাকে, মানুষের মাঝে থাকে, যে তাহলে একটা ভয় সৃষ্টি হয় যে না, এটা করলে হয়তো আমি একটা দণ্ডনীয় অপরাধ হতে পারে এবং তার একটা পানিশমেন্ট আমি পেতে পারি। তো দেখা যাক, আগে একটু সচেতন করি মানুষকে, যদি সেটা দ্বারা হয়ে যায় তো খুব ভালো, না হলে একটা পানিশমেন্টের জায়গা থাকে। এইটার সাথে একত্রিতভাবেই আমরা এই অভিযানটা চালাচ্ছি যে প্লাস্টিকও যাতে বন্ধ হয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এবং সাথে সাথে আমরা সরস্বতী নদীকেও পৌঁছানো। স্কুলটা আমার মনে হলো, বাচ্চারা অনেকে আছে, কিছু কিছু সমস্যা এখানকার যিনি প্রধান শিক্ষিকা আছেন উনি বললেন, এবং আমি সম্পূর্ণ চেষ্টা করব যে সেই সমস্যাগুলো যাতে যথাসম্ভব তাড়াতাড়ি আমি নমস্কার সকলকে, আমি ডোমজুড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যাকে আপনারা সাধারণত বিডিও হিসেবে চেনেন। বর্তমানে আপনারা জানেন যে সরস্বতী নদী আমাদের এলাকা থেকে প্রবাহিত হয়েছে, এবং এটা আমাদের শুধু দায়িত্ব, মানে আমাদের মানে এই এলাকার প্রত্যেক সাধারণ মানুষের, প্রত্যেক জনতার দায়িত্ব যে আমরা আমাদের এই নদী, যাকে আমরা মা হিসেবে জানি, তাকে যাতে আমরা তার পূর্ণ রূপ ফিরিয়ে দিতে পারি। এবং সেই কারণেই আজকে আমাদের এই পদযাত্রা, আমার সাথে বর্তমানে উপস্থিত আছেন এই পদযাত্রায় আমাদের ডোমজুড় পঞ্চায়েত সমিতি মাননীয় সভাপতি মহাশয়া শ্রীমতী আশা মণ্ডল, মহিয়ারি এক গ্রাম পঞ্চায়েতে প্রধান ম্যাডাম, এবং মহিয়ারি এক গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতির আরও সদস্য সদস্যরা, আমাদের কর্মাধ্যক্ষ মহাশয়, শিক্ষা কর্মাধ্যক্ষ মহাশয় উপস্থিত আছেন, এছাড়া বহু স্কুলের বাচ্চারা, আশাকর্মীরা, আইসিডিএস কর্মীরা।
ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, সকলের তরফ থেকে আপনাদের সকলের কাছে মানে এলাকাবাসীর কাছে আমাদের একমাত্র অনুরোধ যে আমরা যাতে সচেতন থাকি যে আমরা আমাদের এই সরস্বতী নদীকে বাঁচাব। এবং সংস্কার তো দরকারই, সাথে সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা। আমরা নিজে কোনো নোংরা ফেলবো না সরস্বতী নদীতে, এবং আমরা কাউকে ফেলতেও দেব না। তো এই অঙ্গীকার যাতে আমরা নিজের কাছে করতে পারি, এবং আমরা আবারও বলছি প্রশাসনের তরফ থেকে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আপনারা নিজেরা উদ্যোগ নিন এবং সেই উদ্যোগের ভাগিদার অন্যকে করুন। আমি চাইছেন আজকের এক পদযাত্রা শুরু করা হয়েছে সরস্বতী নদীকে বাঁচানোর জন্য। যেই পদযাত্রায় উপস্থিত আছেন বঞ্জুর বঞ্জুর বিডিও ম্যাডাম, এছাড়াও উপস্থিত আছেন মৈয়ারি ওয়ানের প্রধান এবং সদস্য সদস্যা, এছাড়াও উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা, এবং নদী হচ্ছে আমাদের মা, যেরকম আমরা আমার মায়ের সেবা করি তাই সেই রকমভাবে নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা আমাদের তরফ থেকেও চেষ্টা করব এবং সকলে যাতে নদীতে কোনো আবর্জনা না ফেলে সেদিকেও আমরা নজর রাখব। তাই সকলকে এই মহিলারি গ্রাম পঞ্চায়েত এলাকার সুবি মানুষজনকে আমার তরফ থেকে আবেদন, সকলে কেউ ময়লা আবর্জনা